যখন আমরা প্রথম প্রথম অ্যাডমিশনে যাই তখন দেখতে পাই যে আমাদের জন্য জায়গা কিন্তু খুব কম দেওয়া থাকে মোটামুটি তিন আঙ্গুল বা চার আঙ্গুল অনেক সময় আমাদের দুইটা বা তিনটা ইন্টিগ্রেশন করতে হয় এবং ইন্টিগ্রেশনগুলো থাকে আমাদের প্রোডাক্টের অর্থাৎ আমাদের যদি এইরকম কোনো একটা ফাংশন থাকে সাপোজ এক্স স্কোয়ার সাইন টু এক্স ডিএক্স এরকম কোনো একটা ফাংশন যদি থাকে সেখানে আমরা দেখতে পাই এটাকে আমাদের ইউ ধরতে হয় এটাকে আমাদের ভি ধরতে হয় তাহলে পরেই ইউভি এর যে লম্বা সূত্রটা আছে সূত্রটা কি একবার যদি বলি ইউ ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথমে ইউ এর ডিফারেন্সিয়েশন তার সাথে গুণ করতে হবে ভি এর ইন্টিগ্রেশন এবং এইটার যে গুণফল সেই পুরো গুণ আবার করতে হবে ইন্টিগ্রেশন তো এই পুরো জিনিসটা আমাদের এই দুইটাকে নিয়ে করতে হবে এবং করার ক্ষেত্রে দেখা যায় আমাদের জায়গার একটু স্বল্পতা দেখা যায় তো সেই জন্য আমরা এই ইউবি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকে অন্য আরেকটা মেথডে করার চেষ্টা করব সেই মেথডটাকে আমরা নাম দিয়েছি টেবুলার মেথড তো এটা বেশ প্রমিনেন্ট একটা মেথড এবং অবশ্যই অবশ্যই এটা অ্যাডমিশনে গ্রহণযোগ্য একটা মেথড তো যখনই আমরা এই মেথড অঙ্কটা করতে যাব তখন আমাদের দুইটা কলম বানাতে হবে সব সময় একটা কলমে আমাদের থাকবে ডিফারেনশিয়েটিং পার্ট তো সেটাকে আমরা ডিফ লিখবো আর আরেকটায় আমরা ইন্টিগ্রেটিং পার্টটাকে রাখব সেখানে আমরা ইন্টি এরকম লিখে রাখবো যে কোনো কিছুই আমরা লিখতে পারি আমাদের নামটা তেমন একটা ম্যাটার করছে না তবে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় যে তিন ধরনের সিচুয়েশন আমাদের অ্যাডাইজ করতে পারে তো আমাদের মেন কাজ হবে সেই তিন ধরনের সিচুয়েশনটা কি সেটা খুঁজে বের করা এবং কোন সিচুয়েশনে আমরা কিভাবে রেসপন্ড করব সেটা একটু জেনে রাখা তো প্রথম যে সিচুয়েশনটা সেটা আমরা অঙ্ক করতে করতেই আস্তে আস্তে বুঝে যাবো তো আমরা এখানে লিখছি যে টাইপ ওয়ান সো টাইপ এর জন্য আমি একটা স্যাম্পল কোয়েশ্চেন নেই যে সাপোজ আমাদের ইন্টিগ্রেট করতে হবে এই জিনিসটা ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স dx তো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা পার্ট আছে তো একটা পার্ট হলো আমাদের এ পার্টটা এবং আরেকটা পার্ট হলো এ পার্টটা যেহেতু দুইটা ফাংশনকে গুণ দুইটা ফাংশনের এই গুণ ফলটাকে কোনোভাবে রিডিউস করা যাবে না তাই অবশ্যই এটাকে আমরা ইউভি সূত্রের মাধ্যমে ইন্টিগ্রেট করতে যাব তো আমরা এখানে যেহেতু ধরে নিয়েছি দুইটা পার্ট একটা ডি আর একটা ইন্টি আমাদের এখন এই দুইটার যে কোনো একটাকে ডিফারেন্সিয়েশনের জন্য চুজ করতে হবে এবং আরেকটাকে ইন্টিগ্রেশনের জন্য চুজ করতে হবে তো ইউজুয়ালি আমরা যে মেথডটা ফলো করে থাকি টি ই আমরা এই মেথডটা ফলো করেও চুজ করতে পারি আর কখনো যদি এটা ভায়োলেট হয় তখন আমরা চেষ্টা করব যে এটাকে ইন্টিগ্রেট করলে ধীরে ধীরে সিম্পলার ফর্মেটে চলে আসে সেটাকে ইউ হিসেবে চুজ করার যেমন এই ক্ষেত্রে আমি চিন্তা করছি কি আমাদের এক্স স্কোয়ার যেটা সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু এক্স এক্সের ডিফারেন্সিয়েশন টু আস্তে আস্তে এটা কিন্তু কি হচ্ছে সিমপ্লিফাইড হচ্ছে তাই আমি এই ধরনের যে রাশিগুলো আছে সেগুলোকে ডিফারেন্সিয়েশনের জন্য চুজ করব সো আমি এখানে ডিফারেন্সিয়েশনে নিচ্ছি এক্স স্কোয়ারকে তাহলে ইন্টিগ্রেশনের জন্য ই টু দি পাওয়ার এক্স বাকি থাকে সো এতটুকু হলো আমাদের প্রথম কাজ এবার আমরা যেটা করব ডিফারেন্সিয়েশনের যে কলাম সেখানে পদে পদে ডিফারেন্সিয়েট করে যাব সো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসে টোয়াইজ এক্স টোয়াইজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে টু আর টুকে ডিফারেন্সিয়েট করলে আসে জিরো তো আমরা কী করব এভাবে ডিফারেন্সিয়েট করতে করতে যখনই একটা রোধ যখনই একটা স্টেপে জিরো পাবো সেই স্টেপে আমরা স্টপ করবো এরপরে আর আমরা সামনের দিকে আগাবো না আর ইন্টিগ্রেশনের যে পার্টটা সেখানে হ্যাঁ অবশ্যই আমরা কি করব ইন্টিগ্রেট করতে থাকবো সো এটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স এটাকেও ইন্টিগ্রেট করলে ই টু দ্য পাওয়ার এক্স এবং এখানে ইন্টিগ্রেট করলেও ই টু দ্য পাওয়ার এক্সই আসে এতটুকু আমাদের কাজ শেষ এইবারে আমাদের সবচেয়ে মজার পার্টটা আসবে সেটা হলো আমরা এই জায়গায় একটা চিহ্ন দিব প্লাস এরপরে এই কলামের জন্য মাইনাস এখানের জন্য প্লাস এখানের জন্য মাইনাস তারপরে আমরা এরকম ক্রস ভাবে কয়েকটা দাগ দিয়ে দিব অর্থাৎ এই যে এখানে একটা ক্রস এইখানে একটা ক্রস এবং এইখানে একটা ক্রস তো আমরা যেটা করব এই চিহ্ন সহ এই পুরো জিনিসটাকে অ্যানসারের ভিতরে লিখে নিব সো এখানে দেখি কি আসে প্রথমত আমাদের অ্যানসার হবে প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স সো এটা আসে এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স এরপরে মাইনাস টু এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স তাহলে মাইনাস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এরপরে প্লাস টু ইনটু ই টু দ্য পাওয়ার এক্স তাহলে প্লাস টু ইন্টু ই টু দি এক্স এতটুকুর পরে যেহেতু জিরোর কলাম চলে এসেছে তাই আমরা এখানে একটা প্লাস সি দিয়ে দিই সো বারো এই যে এতটুকু রাশি আসলো এটাই হলো আমাদের অ্যান্সার এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি ই টু দি এক্সটা আমরা কমন নিলাম কমন নিলে আসে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু প্লাস সি সো প্রথম টাইপটা হলো আমাদের এমন এক ধরনের অংশ যেখানে ডিফারেন্সিয়েশনের যেই কলামটা আছে সেই কলমে জিরো চলে আসবে এরকম যখন হয় তখন আমরা কি করি জিরো কলাম পর্যন্ত এসে স্টপ করি এরপরে সামনের দিকে আর অগ্রসর হব না আশা করি আমাদের টাইপ ওয়ানটা ক্লিয়ার এবার আমরা যাব টাইপ টু তে সো আমি পরের পেজে শুরু করি টাইপ টুটা ওকে এটার জন্য একটা স্যাম্পল কোয়েশ্চেন নেই সাপোজ আমাদের এইরকম একটা কোয়েশ্চেন আমরা নিলাম যে এক্স টু দি পাওয়ার থ্রি এলএনএক্স dx এইটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে সো খেয়াল করি আমাদের এইখানে একটা পার্ট আছে এবং এখানে আরেকটা পার্ট আছে তো আমাদের আসলে চুজ করতে হবে কোনটাকে আমরা ইন্টিগ্রেট করবো এবং কোনটাকে ডিফারেন্সিয়েট করব সো এখানে কিন্তু দুইটাকে ডিফারেন্সিয়েট করাই বেশ সোজা কিন্তু আমাদের দুইটাকে ইন্টিগ্রেট করা কিন্তু সোজা না যেমন এই যে এলএনএক্স যে পার্টটা আছে এটাকে কিন্তু ইন্টিগ্রেট করা বেশ হ্যাসেলের ব্যাপার এবং এটাকে ইন্টিগ্রেট করার জন্যই মানে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করতে চাই এলএন এক্স ডিএক্স এটাকে করার জন্যই আমাদের আলাদাভাবে আবার ইউএ সূত্র দিতে হবে তাহলে অবশ্যই অবশ্যই এইটাকে আমরা ইন্টিগ্রেট কখনোই করব না তাহলে এইটাকে আমরা কিসের জন্য চুজ করব অবশ্যই জন্য জন্য চুজ করব আর হবে কি আমাদের ইন্টিগ্রেশনের এইটা সো আমি এখানে কি করব আবার আমাদের আগের মতন কলম বানিয়ে নিব ওকে সো আমরা ডিফারেন্সিয়েশনের জন্য চুজ করেছিলাম x কে আর ইন্টিগ্রেশনের জন্য এক্স কিউবকে সো এখন x এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে ওয়ান ওভার এক্স এক্স কিউবকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কত আসবে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর এরপরে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটাকে ইন্টিগ্রেট করলে আসবে ওয়ান বাই ফোর বাইরে ইনটু এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তো আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে এই জিনিসটাও কখনো আর থামবে না এই জিনিসটাও কখনো থামবে না তো এই রকম যখন কোয়েশ্চেন অ্যারাইজ করবে তখন আমরা চেষ্টা করবো দেখতে যে কোনো একটা এই যে রো সেই রো এর গুণফলটাকে ফলটাকে কোনোভাবে ইন্টিগ্রেট করা যায় কিনা যেমন আমরা যদি একটু খেয়াল করি আমাদের এইখানে যে রোটা আছে এইখানে আমাদের যে রোটা আছে এটার যে গুণফল সেই গুণফলটা কত আসে গুণফলটা আসে ওয়ান বাই এক্স ইন্টু এক্স টু দি পার ফোর ডিভাইডেড বাই ফোর দ্যাট ইজ ওয়ান বাই ফোর এক্স কিউব এখন এই যে রাশিটুকু আছে এইটা কিন্তু আমরা সরাসরি ফর্মুলার মাধ্যমেই ইন্টিগ্রেট করে ফেলতে পারি তো যখনই আমাদের এরকম একটা ইন্টিগ্রেবল কি থাকবে রো থাকবে তখনই আমরা কি করব আমাদের এই কলামটাকে স্টপ করে দিব সো আমি এখন নিচের যে অংশটুকু সেটুকু যেহেতু আমাদের প্রয়োজন নেই এটুকুকে আমরা মুছে ফেললাম এবং বাকি অঙ্কটা আমরা প্রসিড করব সো এতটুকু আসার পরে আমরা আবার চিহ্ন দিয়ে নিব এই চিহ্নটা হবে আমাদের প্লাস এটা হবে আমাদের মাইনাস তো আগেরবারের মতোই এই যে একটা গুণফল সেই গুণফলটা কিন্তু আমাদের অংশ হিসেবে থাক অ্যান্সারের অংশ হিসেবে থাকবে সো অ্যান্সারটা কত আছে ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর এন এক্স এরপরে আমাদের এই যে চিহ্নটা আছে চিহ্ন সহ এখানের যে কলামের গুণফলটা সেই গুণফলের যে ইন্টিগ্রেশন সেইটাকে আমাদের যোগ করতে হবে তো খেয়াল করি আমরা এখানে লিখবো ইন্টিগ্রেশন অফ প্রথমে একটা মাইনাস চিহ্ন আছে তারপরে আছে ওয়ান বাই এক্স এরপরে আছে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর এই যে কলামের সারের গুণফল ডিএক্স এই যে পুরো ইন্টিগ্রেশনটা আছে সেটাকে এখানে এনে যোগ করতে হবে সো আমি এখানে একটা প্লাস সাইন দিলাম এরপরে এই পুরো জিনিসটাকে আমি এই জায়গায় নিয়ে আসি ওকে সো এতটুকু আমরা করে নিলাম এখন এখানে আমরা দেখতে পাচ্ছি তাকে ওয়ান বাই ফোর এক্স টু দি পার ফোর এন এক্স মাইনাস ওয়ান ওভার ফোর ইন্টিগ্রেশন অফ এক্স কিউ ডি এক্স তো পরের লাইনটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড প্রথম পার ট্যাস ইজ বসে যাবে আর সেকেন্ড পার্টটার জন্য আমাদের ওয়ান বাই ফোর এক্স কিউবের ইন্টিগ্রেশন কত আছে এক্স টু দি পার ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস সিক্স সো ওভারঅল এইখানে যে লাইনটা আসে এটাই হলো আমাদের ইন্টিগ্রেশনটার রেজাল্ট সবার সেকেন্ড টাইপে আমরা কী করবো যখনই আমাদের রো এবং কলামে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের রেজাল্ট শূন্য হচ্ছে না তখন আমরা দেখবো খেয়াল করে যে কোনো একটা রো অথবা কলামের গুণফলটাকে কখনো ইন্টিগ্রেট করা যাচ্ছে কিনা যখনই একটা রোকে ইন্টিগ্রেট করা যাবে তখনই আমরা ইন্টিগ্রেশন স্টপ করবো এবং ওই রো এর চিহ্ন সহ যে গুণফলটা আছে সেই গুণফলের ইন্টিগ্রেশনটাকে মেইন ইন্টিগ্রেশনের সাথে যোগ করে দিব ওকে সো আশা করি ব্যাপারটা মনে থাকবে আমাদের এখন আমরা টাইপ সি তিন নম্বর টাইপটাতে চলে যাচ্ছি আমরা এখানে লিখে নেই এটা হলো আমাদের টাইপ থ্রি ওকে এটাই আমাদের লাস্ট টাইপ এবং এটার জন্য একটা স্যাম্পল কোয়েশ্চেন হতে পারে এরকম যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডি এক্স হ্যাঁ এই অঙ্কটা কিন্তু আমরা মোটামুটি সবাই করেছি এবং আমরা জানি যে অঙ্কটা কিন্তু বেশ বড় হয় তো এটাকে আমরা এর মাধ্যমে একটু ছোটোভাবে করে ফেলতে পারি তো আমরা যেটা করব প্রথমেই আগের বারের মতো এই পার্টটা হলো আমাদের একটা অংশ এটা হল একটা অংশ এবং এখানে যে কোনো পার্টকে ইন্টিগ্রেট এবং ডিফারেন্সিয়েট করা কিন্তু ফেয়ারলি ইজিয়ার তাই আমরা যে কোনো পার্টকে ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশনের জন্য চুজ করতে পারি তো আমি যে কাজটা করছি এই কেসের জন্য আমি এইটাকে ইন্টিগ্রেশনের জন্য চুজ করছি এবং এইটাকে আমি ডিফারেন্সিয়েশনের জন্য চুজ করছি ওকে সো আমি আবার কলম বানিয়ে নেই এখানে ওকে সো ডিফারেন্সিয়েশনের জন্য আমরা চুজ করেছিলাম সাইন এক্সকে এবং ইন্টিগ্রেশনের জন্য ই টু দি পাওয়ার এক্সকে সো আগের বারের মতন আমরা কি করব সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করব আসবে কজ এক্স কজ এক্স কে ডিফারেন্সিয়েট করব আসবে মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এর আসবে আবার কজ এক্স কজ এক্স এর ডিফারেন্সিয়েশন আসবে এখানে আসবে কি মাইনাস কজ এক্স ওকে মাইনাস কজ এর চলে আসবে আবার সাইন এক্স তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিফারেন্সিয়েশনের যে কলাম এটা কিন্তু কখনোই কি হবে না স্টপ হবে না আবার ইন্টিগ্রেশনের যে কলামটা সেটা যদি খেয়াল করি ই টু দি এক্স এখানেও আসবে ই টু দি এক্স এখানেও আসবে ই টু দ্য এক্স এখানেও আসবে ই টু এক্স অর্থাৎ এই জিনিসটাও কিন্তু কখনো কি হচ্ছে না স্টপ হচ্ছে না তো যখনই আমাদের এই রকম কেস করবে এবং আমরা খেয়াল করব যে আমাদের কোয়েশ্চেনের যে রাশিগুলো ছিল সেগুলো রিপিট করছে যেমন আমাদের কোয়েশ্চেনে যে রাশিটা ছিল সেটা কি ছিল সাইন এক্স আমি আরেকটা কালি ইউজ করি ওকে সো কোয়েশ্চেনে আমাদের কি ছিল কোয়েশ্চেনে ছিল আমাদের সাইন এক্স ই টু এক্স সেকেন্ড যেই কলমে আমরা এসেছি সেটা কিন্তু কি হয়ে গেছে কজ এক্স এর পরে যখন আমরা এর পরের রোটাতে আসলাম তখন কিন্তু আবার সাইনেক্স রিপিট করেছে এখানে সাইন কি আছে সেটা নিয়ে আমাদের তেমন একটা মাথা ব্যথা নেই আমরা দেখবো সাইন আর সাইন এই দুটা মিলছে কিনা এবং একই সাথে এখানে ছিল ইটু টু দি এক্স এখানেও ছিল ইটু টু টু এক্স তো খেয়াল করি আমাদের এই রোতে কোয়েশনের রোতে কি ছিল ইটু টু এক্স এবং সাইনেক্স আবার এই যে রোটা আছে সেখানেও কি আছে ইটু টু এক্স এবং সাইনেক্স তো যখনই এরকম একটা কলাম আমাদের রিপিট করবে তখন আমরা আবার ইন্টিগ্রেশনটা এবং ডিফারেন্সিয়েশনটা স্টপ করে দিব সো নিচের যে এতটুকু পার্ট এই এতটুকু পার্ট কিন্তু আমাদের আর প্রয়োজন নেই এবং এগুলো আমরা মুছে ফেলি এগুলো অবাঞ্ছিত অংশ ওকে এবং আগের মত চিহ্ন দিয়ে নিব এটা হবে আমাদের প্লাস এটা হবে মাইনাস এবং এটা হবে প্লাস তো আগে আমরা যা করতাম তাই করবো সাইন এক্স ইটু পার এক্স এটা আমাদের অ্যান্সারের অংশ কজ এক্স ইটু পার এক্স এটাও আমাদের অ্যান্সারের অংশ এবং এই যে চিহ্ন সহ এতটুকু এইটা হবে আমাদের আর একটা সো খেয়াল করি এখানে কি আছে এখানে আছে আমাদের একটা প্লাস এরপরে মাইনাস সাইন এক্স এরপরে ই টু এটাকে করবো ডিএক্স এবং এই পুরো ইন্টিগ্রেশনটাকে আমাদের অ্যান্সারের সাথে যোগ করতে হবে সো আমি এখানে লিখা শুরু করি প্রথমে আমাদের আসবে প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স তাহলে আসে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এরপরে আসবে মাইনাস কজ এক্স ই টু দি পাওয়ার এক্স সো আসবে মাইনাস ই টু পার এক্স সাইন এক্স এরপরে এই পুরো জিনিসটাকে যখন যোগ করবো তখন আসবে মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দা পাওয়ার এক্স সাইন এক্স ডি এক্স আশা করি ব্যাপারটা ক্লিয়ার কারণ প্লাসে মাইনাসে মাইনাস চলে আসবে মাইনাসে যখন আমরা এখানে যোগ করবো তখন মাইনাস আকারেই যোগ হবে এখন মজার ব্যাপার হল আমাদের এইখানের যে অংশটুকু আছে আর এইখানের যে কোশ্চেনটা আছে সেই দুইটা কিন্তু একদম সেম জিনিস তো সেই দুইটাকে আমরা যদি একটা নাম দিয়ে নিই সাপোজ আমি এই যে কোয়েশনটা ছিল সেটাকে নাম দিলাম আই তাহলে আমি এইটাকেও কিন্তু কি বলতে পারবো আই বলতে পারবো তাহলে পরের লাইনে আমি লিখতে পারবো যে আই আসবে এই অংশটুকু তার সাথে মাইনাস আই এই আইটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি চলে আসবে টাইজ আই আর ডান পক্ষে আমরা ই টু পাওয়ার এক্স কমন নিতে পারি এখন তাহলে আসবে সাইন এক্স মাইনাস কোসাইন এক্স সো ফাইনালি আমাদের এখানে আই কোস্টু চলে আসে এই যে নিচে চলে আসলো আর উপরে থাকে ইন্টিগ্রেশন কমপ্লিট তাই আমরা এখানে একটা সি দিয়ে নিলাম সি আসলে আমাদের এই জায়গা থেকেই শুরু হওয়ার কথা তবে আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করার জন্য ফাইনালি এখানে একটা সি লিখে নিলাম আর কি ওকে সো এভাবে করলে হবে কোনো অসুবিধা নেই আমাদের তাই আমরা এই যে টাইপ থ্রি সে টাইপ থ্রিতে আমরা খেয়াল করবো এটা যে আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের যে কলাম সেই কলামে প্রথম যে রোটা আছে সেই রোটাই কোনো না কোনো জায়গায় রিপিট করবে এবং সাইন নিয়ে আমরা তেমন একটা মাথা ব্যথা দেখাবো না ইউজুয়ালি আমাদের এই যে অঙ্কগুলো দেয় সেগুলোতে সাইনগুলো সবসময় মিলে যায় তো এই অঙ্কগুলো হয়তো এক্সপ্লেন করার সময় একটু বড়ো মনে হয়েছে তবে আমরা যখন নিজে করতে যাব তখন দেখব ইউভি এর সরাসরি সূত্রের মাধ্যমে করলে যতটা সময় লাগে এই অঙ্কগুলো তার থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা ভিডিওটাকে একটু রিভাইন্ড করে জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করবো তাহলে অ্যাডমিশন টেস্টে আমরা হয়তো খুব অল্প জায়গার ভেতরেই ইউভি এর যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলতে পারবো